দেশের তীব্র শীতে গত এক সপ্তাহে অন্তত 47 জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্র থেকে রবিবার দেশের বিভিন্ন জায়গায় তুষারপাতের তীব্রতা বাড়তে পারে। এরই মধ্যে ট্রাই স্টেটের বাসিন্দারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সরকারি কার্যক্রমে অচলাবস্থা এড়াতে কংগ্রেসে একটি স্বল্পমেয়াদী খরচের বিল দ্বিদলীয় সমর্থনে পাশ হয়েছে। বিলটি ডেমোক্রেট নিয়ন্ত্রিত সেনেটে 77-18 ভোটে পাশ হয়, পরে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে পাশ হয় 314-108 ভোটে। টেক্সাসের ইউভেল্ডিতে রব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ডিপার্টমেন্ট অব জাস্টিস। অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড বলেছেন, সঠিক তথ্য এবং দূরদর্শিতার অভাবে পুলিশ কর্মকর্তারা কার্যকর ভূমিকা পালন করতে পারেননি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশের মানুষ অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সহ তার প্রশাসনের সুপরিকল্পিত উদ্যোগের সুফল পেতে শুরু করেছে। নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে বাইডেন দাবি করেন, দেশের অর্থনীতির চাকা সচল করতে বাইডেনোমিক্স কার্যকর প্রমাণিত হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের জনগণের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কোনো পথ খোলা নেই। শিগগিরই গাজা যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলেও আশা করেন তিনি। ভুয়া টিকার শিকার হয়েছে নিউ ইয়র্কের 1,500 শিশু। স্টেট কর্তৃপক্ষের অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এই ঘটনায় দায়ী প্রতিষ্ঠানের কর্ণধারকে $300,000 জরিমানা করা হয়েছে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে আমেরিকান ইগলের একটি বিমান। ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 50 জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর গ্রেটার রচেস্টার এয়ারপোর্টের রানওয়েতে পিছলে যায় আমেরিকান ইগলের একটি বিমানের চাকা। তবে যাত্রীদের কারো কোনো ক্ষতি হয়নি। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় কয়েক ডজন বাসিন্দা নিহত হয়েছে। এছাড়া গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে IDF-এর অভিযানে অন্তত 5 জন প্যালেস্টিনিয়ান নাগরিক নিহত হয়েছে। বিএনপির অংশগ্রহণে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে স্বীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির নির্বাচনে না আসা প্রসঙ্গে তিনি বলেন, তাদের অনুপস্থিতিতেও কেন্দ্র ভোটার শূন্য হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 5 উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 7 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।